আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি আপনারা কিভাবে ইউএস এর র‍্যাপগুলো যে কোনো কান্ট্রি থেকে নিতে পারবেন। তো যদি আমরা এখানে টেক্সট নাও সার্চ করি আপনাদের দেখানোর জন্য, বর্তমানে আমার বিডি লোকেশন, তো এখানে যদি আমরা দেখি দিস অ্যাপ ইজ নট অ্যাভেলেবল অন গুগল প্লে ইন ইউর রিজিয়ন, সো আমার রিজিয়ন থেকে এটা ডাউনলোড করা যাবে না, এটা শুধুমাত্র ইউএস এর জন্যে। তো আমরা যদি ভিপিএন দিয়ে দেখি, এটা যে কোনো একটা ভিপিএন কানেক্ট করে নিলাম, তো এইখান থেকে ইউএস এর ভিপিএন কানেক্ট করলাম, তো দেখেন কানেক্টেড হয়ে গেছে। এই কানেক্টেড ভিপিএন। তো এখন যদি আমরা সার্চ করি টেক্সট প্লাস, সরি টেক্সট নাও, দেখেন এখনও সেম কথাই বলতেছে টেক্সট নাও। দেখেন আমার কিন্তু ভিপিএন কানেক্টেড, অথচ আমাকে বলতেছে দিস অ্যাপ ইজ নট অ্যাভেলেবল অন গুগল প্লে ইন ইউর রিজিয়ন। সো এই বিষয়ের সমাধান কীভাবে করবেন? এই বিষয়ের সমাধানটা হচ্ছে একদম সিম্পল। আপনারা নতুন একটা মেল আপনার গুগল প্লেতে অ্যাড করবেন, অ্যাড করার পরে জাস্ট এখানে আপনার যে লগোটা আছে এটা ক্লিক করবেন, এখান থেকে ওই মেলটা, জাস্ট ওই মেলটা চুজ করবেন। এখন এখানে সার্চ করেন টেক্সট নাও, দেখেন টেক্সট নাও কিন্তু চলে আসছে। তো এখন আমরা এটা ডাউনলোড করে নিতে পারবো, একদম সিম্পল। জাস্ট একটা নতুন মেল কানেক্ট করবেন আর এখান থেকে আপনারা ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন যে কোনো কান্ট্রির যে কোনো অ্যাপ, শুধুমাত্র ফ্রি ভিপিএন ইউজ করলেই হবে। তো এই ছিল ভিডিও, ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আমার সাথেই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।